आमी यूट्यूबे टाका तुलते गेछिलाम बैंके। आमरा एखन बाजारे जाच्छि। धना पाता कितना रुपया? धना पाता 5 दियो के दिया है, 5 रुपया। वेलकम बैक टू माय चैनल काकुली व्लॉग्स। आरो एकबार सबाइके स्वागत जानाई। आशा करी सकले सुस्थ आछो, भालो आछो। आमी तो एकदम भालो आछि। तो आमी एखन एकदम रेडी हुए जाच्छि आमादेर बाजारे। माने आसले आजके जाबो बैंके, एकटु काज आछे। तो चलो आमी कि जोन्नो जाच्छि बोलो तो, परे तोमादेर समस्तटा बोलछि, ठीक आछे? आगे ओखाने जे पौंछि तारपर। आमादेर बाजारे किन्तु स्टेट बैंक आछे। আর এই যে দেখো, যাওয়ার পথে অনেক দোকান বসছে, মানে বিকেলে হাট বসবে, এখানে সমস্ত দোকান এখন একটু একটু করে বসছে। আর এই যে ব্যাংকের মধ্যে চলে আসলাম, এখন উপরে উঠছে সিঁড়ি দিয়ে। আর এই যে দেখো আমাদের ছোট্ট একটু ব্যাংক, আর এখানে সমস্ত কাজকর্ম করা হয়। তো দেখো প্রচণ্ড ভিড় লেগে গেছে। আর এই পাশটায় মাও এসেছে আমার সঙ্গে, মায়েরও কিছু কাজ আছে। তো মা আর আমি এখানে বসে আছি দুজন মিলে। তো চলো, আমাদের কখন যে কাজ হবে, মানে এদের না হলে তো আমাদের আর হচ্ছে না। লাইন দিয়ে আছে সবাই, যেহেতু আগে এসেছে। তো যাই হোক, চলো আমরা কী করতে এসেছি সমস্তটা বলছি। তারপরে আমাদের কাজ একদম হয়ে গেছে। আর দেখো মা আমাকে 100 টাকা দিল, বললো যাওয়ার পথে বেটুর জন্য খাবার নিয়ে যাব। তো আমাদের বাড়ি থেকে তো যেহেতু বেশি দূরে না, একদম কাছে বাজারে, আমাদের বাজারেই তো আমাদের বাড়ি, তো সেখানে ব্যাংক। এখন যাচ্ছি বাড়িতে, আর বেটুকে যেহেতু নিয়ে আসিনি, তো বেটু এখন ঘুম থেকে উঠেছে হয়তো, ও কান্নাকাটি করবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর বাজারে আবার যাব পরে বাজার করতে। এই মোনা, কি করছিস? দীপকে দেখতে পেয়েছো? উঠেছে ঘুম থেকে? ঘুম থেকে উঠেছে? মোনা একটু হাই বলে দে, এটা আমার পুচকু বুনু। আমি ব্যাংকে গেছিলাম কি জন্য বলো তো? আমি ইউটিউবে টাকা তুলতে গেছিলাম ব্যাংকে, কিন্তু আসলে সেটা না, আমি গেছিলাম অন্য কাজে। একটা মায়ের হচ্ছে ব্যাংকের বইটার একটু সমস্যা ছিল, তো সেটা একটু ঠিক করা হলো। তারপরে আমার একটা, মানে আমার অন্য ব্যাংকে বই আছে, সেটা এই ব্যাংকে করা হলো, তো এই জন্যে গেছিলাম। তো যাই হোক, চলো এখন যাবো একটু বাজারে বাজার করতে। চলো সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। আমরা এখন বাজারে যাচ্ছি। মোনালিসা বাজারে যাচ্ছিস? বেটু দেখো, বেটু বেটু দেখো, বাজারে যাচ্ছে আমার বেটু এখন। বাজারে এসেছি, আর এই কাকুর দোকানের বেগুন নিতে মা কখনোই ভোলে না। তো এখানে দেখো বেগুনগুলো কিন্তু মা বেছে বেছে নিচ্ছে, যেহেতু এখন পোকা পোকা টাইপের বেগুন অনেক বেরোবে। আর দেখো আমাদের ছোট্ট একটু বাজার, আর আমরা এখানে বাজার করতে আসি। আর যাই হোক, এখানে মা বেগুন নিচ্ছে, আর বেগুন নেওয়ার পরে তারপরে আরও সবজি নেওয়া হবে। তো চলো, এই পাশে এখন দেখো বাঁধাকপি মা নিচ্ছে, বাঁধাকপি ফুলকপি। আর এখন তো ঠান্ডার টাইমে শুধু বাঁধাকপি ফুলকপি ছাড়া কোনো সবজি পাওয়া যায় না এরকমটা। তো যাই হোক, এখানে বাঁধাকপি ফুলকপি নেওয়া ছিল, আর এই পাশে অনেক দোকান আছে। তো তারপরে আবার টমেটো নেওয়া হয়েছিল, আর এই দিকে আমি আবার আলুগুলো বেছে বেছে নিচ্ছিলাম, আলু পেঁয়াজ। না হলে তো একদম, মানে কোনো কোনোগুলো খারাপ আছে, তো বেছে নিলেই আমার মনে হয় ভালো। তো সেই জন্য পেঁয়াজগুলো আগে বেছে নিলাম, তারপরে যে আলু নিচ্ছি। তো এইবারে ওই দোকানদার কাকুটা আমার ভিডিও করে দিচ্ছিল, তো দেখো কীভাবে ভিডিও করে দিয়েছে। আর এই পাশটায় দেখো এই লঙ্কাগুলো কি বড় বড় একদমই। আর মা আবার বলছে লঙ্কা লাগবে, তো লঙ্কা নেওয়া হলো। আর এই পাশটায় ধনা পাতা কিতনা রুপিয়া? ধনা পাতা 5 দিয়ে দিয়া হয়, 5 রুপিয়া। 5 রুপিয়া? হ্যালো, আর থোড়া দে দিয়ে রে, আর থোড়া দে দিজিয়ে, দে দিয়া আর থোড়া। হ্যাঁ হ্যাঁ, হো গয়া। 5 রুপিয়া দিয়া। হ্যাঁ ঠিক আছে, মানা কত দিবি? 10 টাকা। বেটা যাবি না এদিকে? টাকাটা দাও, দাও পয়সা দাও, দাও আসো আসো সামনে, টাকা দাও, যাও টাকা দাও, যাও।
আমাদের সব সবজি নাও একদম কমপ্লিট। এখন আমরা চলে এসেছি মাছের দোকান, আর এসেই দেখো আমার দিদাও এসেছে মাছ নিতে। তো এই পাশটায় কী কী মাছ নিয়ে এসেছে চলো আমি ব্যাগ কামড়াতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে আছে মাছ, ইলিশ, ছোটো ছোটো ইলিশ মাছ এসেছে। আর তারপরে পাঙ্গাস মাছ নিতে কখনোই ভুলবো না, কারণ আমার বেটু এই মাছটা ছাড়া কোনো মাছ খায় না, কারণ এই মাছের কোনো কাঁটা নেই সেই জন্য। তো সেটা একটু নেওয়া হলো, আর এই পাশটায় আবার ওই ইলিশ মাছগুলো নেওয়া হলো। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তারপরে দেখো বাড়িতে এসে বেটুর জন্য চাউমিন নিয়ে আসা হয়েছে, আর ও চাউমিন ছাড়া কিছুই খেতে চায় না। আর এই দিকে আছে আবার মিশালি নিয়ে এসেছি আমার জন্য, আর কয়দিন থেকে ভাবছি মিশালি দিয়ে মুড়ি খাওয়া হবে। বাটিতে আমি মুড়ি নিয়ে নিয়েছি, সঙ্গে গাজর একটু কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি, আর সঙ্গে আছে মিশালি। তো এগুলো দিয়ে এখন খাবো আমি মুড়ি। তো সন্ধ্যার টাইমে এখন তো ভাত রান্না হয়নি, তো আমি ভাবছি যে মুড়িটা খাবো, আর পরে মা এদিকে ভাত রান্না করছে। তো যাই হোক, আমি একা না, দাদাকেও মেখে দিয়েছি এরকমভাবে। তো চলো, খেতে খুবই টেস্টি লাগে কিন্তু, আর কয়দিন থেকে খেতে চাচ্ছি কিন্তু খাওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে কিন্তু জমিয়ে খেলাম, আর খেতে খুবই টেস্টি লেগেছিলো, আর একটু লঙ্কার পরিমাণটা বেশি হয়েছিল। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ। তোমরা এইভাবে বাড়িতে মুড়ি মেখে খাবে, খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি মুড়িটা এনজয় করতে থাকি, আর তোমরা আমার এইদিকে ব্লগ এনজয় করতে থাকো, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে মাছ যে নিয়ে আসা হয়েছে। তো এইদিকে পাঙ্গাস মাছটা তরকারি রান্না করা হবে, আর ওই দিকে ওই মাছগুলো ভেজে রাখা হবে। আর চলো এগুলো ভালোভাবে এখন ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পরে রান্নাটা শুরু করব। আর এই পাশটায় দেখো ঘোড়ার পিঠে চড়েছে, কে চড়েছে? আমার বেটু। বেটু, হ্যাঁ, মাসিমণির পিঠে তুমি চড়েছো? হ্যাঁ, দুষ্টু, দেখো এইদিকে দেখো, দুষ্টু দুষ্টু ছেলে। আমার মাছের রসাটা রান্না করা একদম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দেখো এদিকে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আজকে তরকারিটা আমি রান্না করেছি, আর মা ওইদিকে রান্না করেছে ডাল আর বাঁধাকপি ঘণ্ট। তো এখন অনেকটা রাত্রিও লেগে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব। তো সবার আগে বেটুকে খাওয়াবো, তো পাতে নিয়ে নিচ্ছি, আর মাছের সঙ্গে গরম গরম ভাত দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নেই, আর চলো আজকে ফ্লগটা এখান থেকে শেষ করছি। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। বাই।